হ্যালো বন্ধুরা, ফুড ইজ ফুড চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে বাড়িতে রান্না হওয়া নর্মাল কিন্তু টেস্টি কুমড়ো শাক ভাজার একটা রেসিপি শেয়ার করব। এই শাক ভাজাটা বেশ ঝালঝাল করে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই এর জন্য আমাদের কী কী লাগবে। এখানে আমি একটা গোটা রসুন নিয়ে নিয়েছি, কারণ এই শাক ভাজাটাতে বেশি করে রসুন দিলে এর টেস্টটা ভালো হয়। আর নিয়েছি কাঁচা লঙ্কা, কুমড়োর শাক নিয়েছি যেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন আর হলুদ গুঁড়ো। এখন যেহেতু বর্ষার সময়, তার জন্য আমি হালকা গরম জলের মধ্যে একটা চামচ নুন দিয়ে এই নুন জলে আমি শাকটাকে ভালো করে ভিজিয়ে রাখব। এইভাবে এটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখার পরে ঠান্ডা জলে আরও একবার ভালোভাবে ধুয়ে নেব, তাহলে শাকটা একদম ফ্রেশ হয়ে যাবে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন এর মধ্যে থেতো করা রসুনটাকে দিয়ে একদম লো ফ্লেমে এটাকে লালচে করে ভেজে নেব। এটাকে লো ফ্লেমে ভাজলে খুব ভালোভাবে রসুনটা ভাজা হবে, এটা পুড়বে না। রসুনটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক, অল্প করে নুন, হলুদ গুঁড়ো আর কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। তারপর এটাকে দু চারবার নাড়াচাড়া করে নেব, এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এতে জল দেওয়া লাগে না, তবে যদি প্রয়োজন হয় তবে আপনারা একদম অল্প করে জলের ছিটে দিতে পারেন। শাকটা এখন সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের আঁচটা মাঝারি আঁচে দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। এবারে বন্ধুরা, একদম সিম্পল অথচ টেস্টি কুমড়ো শাকের রেসিপি তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।